এনআরডিটিভি অসহায়দের কথা বলি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমাদের সুলানা বাঙালিয়ানা নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম আক্তার। চুঙ্গাপুরা বা চুঙ্গা পিঠা সিলেট অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী পিঠা। এ পিঠা সিলেট অঞ্চলে বেশ প্রসিদ্ধ। সিলেট ছাড়াও এর জনপ্রিয়তা দেশ বিদেশ ছাড়িয়েছে। এ পিঠা তৈরির প্রধান উপকরণ হচ্ছে ডলু বাঁশ ও বিন্নি চাল বা বিরইন ধানের চাল। এক সময় মাছের মেলা বসত সিলেটে। সেসব মেলা থেকে বড় বড় মাছ কিনে নিয়ে এসে হালকা মশলা দিয়ে মাছ বেজে তার সাথে চুঙ্গাপুরা পিঠা খাওয়ার প্রচলন ছিল। এটা একরকম ঐতিহ্য বলা যায়, কারণ বাড়িতে নতুন জামাই বা মেহমান এলে শেষ পাতে চুঙ্গাপুরা পিঠা মাছ বিরান, নারিকেল বা কুমড়ার মিঠাই না পরিবেশন করলে যেন অপূর্ণ যেত। এ চুঙ্গাপুরার প্রচলন মূলত পাহাড়ি আদিবাসীদের থেকে। পাহাড়িয়া এক সময় বাঁশ কেটে চুঙ্গা তৈরি করত এবং এর ভেতরে বেজা চাল দিয়ে তৈরি করত তাদের বিশেষ একরকম খাবার, যা পাহাড়িদের থেকে সিলেটি মানুষের কাছে আসে এবং জনপ্রিয়তা লাভ করে। এ পিঠা বানানোর জন্য ঢলু বাঁশ লাগবেই। এভাবে বাঁশের ভেতর বিন্নি চাল দিয়ে কলাপাতা দিয়ে পেঁচিয়ে এ বাঁশকে খড় বা নেড়া দিয়ে পুড়িয়ে তৈরি করা হয় চুঙ্গা পিঠা চুঙ্গাপুরা। কোনো কোনো জায়গায় সিলেটের ওই দুধ চিনি নারিকেলও দেওয়া হয়। সাথে বড় মাছ যেমন রুই, কাতলা, বোয়াল মাছ বাজা থাকলে অমৃত লাগে খেতে। দিন দিন হারাতে বসেছে এই ঐতিহ্যবাহী চুঙ্গাপুরা। সিলেটে আসলে বা সিলেটিদের থেকে জেনে নিয়ে তৈরি করতে পারেন, তাহলে অরিজিনাল যে স্বাদ তা পাবেন। এখনো যারা এ চুঙ্গাপুরা পিঠা টেস্ট করেননি তারা অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন। আমরা যেন আমাদের হারাতে বসা ঐতিহ্যগুলোকে ধরে রাখতে পারি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। দর্শক, এবার বিদায়ের পালা। পরবর্তী কোনো এক আয়োজনে আপনাদের সামনে উপস্থিত হব আবারও। সেই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন এনআরডিটিভির ওয়েবসাইটে www.nrdnews.net। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/c/nrdtv1, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এনআরডিটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/c/nrdtv1 সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/nrdtv1। এনআরডিটিভি আপনাদের সেবায় সবসময়।